গেলে কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকলকে জানাই যে দীপাবলির শুভেচ্ছা আর কালী পূজার শুভেচ্ছা। তো সবাই দীপাবলি খুব সাবধানে কাটাবেন, কারণ দীপাবলিতে জানেনই বাজি ফটাকা, তারপরে ওই বম টম এইসব থেকে বেশি ফাটাবেন না, শুধু শব্দবাজি ছাড়া যে কোনো বাজি ফাটাবেন। তো সবার ভালো কাটুক এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর কি করে কি কাটাবেন, বাজি কি করে ফাটাবেন, আমি সব থেকে আমার চিন্তা হচ্ছে যে আমি কি করে মোমবাতি জ্বালাবো, প্রদীপ জ্বালাবো, কারণ বাইরে পড়ছে বৃষ্টি। এই দেখুন ওয়েদারের অবস্থা, তো বাইরে পড়ছে বৃষ্টি, তো কি করে কি হবে জানি না। আর আজকে আমাদের লক্ষ্মী পুজো হয়, ওই অলক্ষ্মী লক্ষ্মী আর অলক্ষ্মী বিদায় হয় না, মানে লক্ষ্মী আসে আর অলক্ষ্মী বিদায় হয়, ওইটা হয় আমাদের বাড়িতে। তো সন্ধ্যেবেলা ওটা পুজো হয়, সবাইদের বাড়িতে হয় কিনা জানি না, কিন্তু এটা আমাদের বাড়িতে হয়, তো আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন ওটা খুব ভাল লাগে আমার, খুব একটা পছন্দের পুজো। আর একটা হচ্ছে মানে কালী পুজো হচ্ছে সবার কাছে মজার, কারণ চারিদিকে আলো, তারপরে বাজি, একটা আলাদাই। তো চলুন এইভাবে ব্লগটা স্টার্ট। অলক্ষ্মী বানাচ্ছ, অলক্ষ্মী গোবর দিয়ে বানাতে হয় অলক্ষ্মী, চ দেখায় নোনো, দেখ না নোনো বানাচ্ছে ঠাম্মা। আমি বলছি হয়ে যাক, পরে সন্ধ্যেবেলা দেখবে, সন্ধ্যেবেলা যখন হয়ে যাবে করবে, নাচ করবে, মানেনি থামা অলক্ষ্মী বানিয়ে নিচ্ছ, আমরা চলে যাই। আমাদের মেনু হচ্ছে কুমড়োর তরকারি, এখানে চোদ্দ শাক, আজকে চোদ্দ শাক খেতে হয় আমাদের এখানে। আর এখানে আছে পাঁপড় ভাজা, ডালটা সুমনকে খেতে দিয়ে দিয়েছি, ওই জন্য আর দেখালাম না, কারণ বেশ বেলা হয়ে গেছে। এখন কটা বাজে, এখন বাজে প্রায় আড়াইটে পৌনে তিনটে বাজে, তো সেই জন্য ডালটা দেখালাম না, এবার আমি খেতে বসবো। খেয়ে নিয়ে আবার পুজোর জোগাড়, মানে মাই করে বেশিরভাগ, কারণ আমি ছেলে নিয়ে জোগাড় করতে পারি না, আমার ছেলে খুব দুরন্ত বলে, অর্ধেক জোগাড় করে এসেছে, আর সন্ধ্যেবেলা আবার অর্ধেক জোগাড় হয়, যেহেতু এটা সন্ধ্যের পুজো তো, তো ওই জন্য অতটা চাপ নেই। খেয়ে দে উঠে আলপনা ফাল্পনাগুলো দিয়ে দেবো, তো চলুন আগে খেয়ে নিই। এখন চারটে বাজে, দেখুন পুরো অন্ধকার হয়ে এসেছে, তা দেখাচ্ছি অন্ধকার হয়ে এসেছে, এখানে আমাদের পুজো হবে। আলপনা দিয়ে গেছে মা, নিচেটা আমি আলপনা দেবো একটু পরে। কি করছো আমার টিভি দেখ, বিদায় হবে এই কুলো বাজিয়ে, ধরো বৃষ্টি পড়ছে উপর থেকে। এখানে আছে আমাদের মনসাতলা, মনসাতলায় ধূপ আর বাজি দেওয়া হয়ে গেছে, উপরে পুজো বাপের বাড়িতেও করতাম, আমি করতাম বাপের বাড়িতে, ভাই করতাম, আমিও করতাম মাঝে মাঝে। এগুলো উপরে পুজো হয়, পুজো বেশি হবে, ঝড় ঝড় কালী পুজো করবেন তো, বৃষ্টি হলে কি করে কি হবে, পুজো তো করতেই হবে না, ঝড় বৃষ্টি এই পুজোর সময়। হ্যাঁ
চন্দনাদম দাম ঘনকা রসময় বনস্পতি রসৌ দিগ্বাগম দর্শ সৌমনোহরম অগ্রেহাম সর্বদেবান ধূপাহম প্রতিপুত্রায় বিষ্ণায় কৃষ্ণায় কি করছো বাবা? কত বড় ধূপ দেয়, হাঁচি হাঁচি মিটি মিটি হাঁচি দিচ্ছে, মিটি মিটি হাঁচি। ওটা তো ঝড় উঠছে, ঝড় উঠছে জানে যাদের পুজো আবার ওরম করে গুগুলা। এ তো ভালোই করছে। ও দেখছি চরকা টরকা নিয়ে আসো নি, তাহলে কি বাজি নিয়ে আসেছো তুমি বল না? যাবো, তুমি কি করে জানলে যে ওটা ভালো পড়বে না? এটাও তো তুমি আন্দাজেই নিয়ে এসেছো, তো বাজি ফাটাবো না এ কি কথা? কি হলো তোমার সব সাহসী সাহসী কথা বলে গেল? এগুলো দাও, ওই ফুলঝুরি তুমি এই এই কটা বাজি নিয়ে এসেছো তুমি? আরে বাজি ফাটাবো বললাম আমি, রং মশাল ফং মশাল কিছু নিয়ে আসোনি? হায় কবার, তাহলে কি বাজি ফাটাবো? তোমাকে বললাম রং মশাল নিয়ে আসবে, ভালো তুপ এ নিয়ে তুপড়ি নাই নিয়ে আসো, চটপটি বেশি করে নিয়ে আসবে, তো ভালোই তো ফাটছে। কেমন মনে করছে দেখো, তো এখানে বাজি টাজি পুড়িয়ে আমরা অনেক রাত্রির বেলা প্রায় 11:30 বেজে গেছিলো ঠাকুরের কাছে যেতে, পুজো দিতে গিয়েছিলাম আমাদের শিয়াখালা মন্দিরে, কালীবাড়ির মন্দিরে। তো এটা আমি আগেও শেয়ার করেছি, মানে প্রথম আমার ব্লগ এখান থেকে আমি স্টার্ট করেছিলাম। তো সুমন পুজো দিচ্ছে আর ছোটো ননদে গেছিলো, ছোটো ননদ মেয়েটাকে নিয়ে গেছিলো, আর আমার ছেলে তো ছিলই, সে তো গিয়ে দুষ্টুমি এখানে বলি হয়, মানে একটাই বলি হয়, যারা যা মানত করে তো সেই হিসাবে বলি হয়। তো এটা হচ্ছে পাশেরটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে কালী মন্দির, দুটো পাশাপাশি আছে। তো খুব সুন্দর সাজিয়েছিল, এত ভালো লাগছিল। এটা হচ্ছে শিব মন্দির, এই যে আমার ছেলে মনের হাত ধরে টানছে, ওকে নামিয়ে দিতে বলছে, ঘুম পেয়ে গেছে। এবারে ওর বাবার নোনো করা দেখে আমার ছেলেও নোনো করছে, দেখো পাকা। এটা হচ্ছে আমার কালীবাড়ির মা, সবার মঙ্গল। তো আমরা কালীবাড়িতে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি দুটো বিখ্যাত ঠাকুর দেখতে আমাদের ওখানে। একটা হচ্ছে কামারবাড়ির ঠাকুর, এটা হচ্ছে কামারবাড়ির ঠাকুর। তো মায়ের কাছে যা চায় সবার নাকি পূরণ হয় শুনেছি সুমনের মুখে, কারণ ওই আমাকে গল্প করে। তো খুব পুরানো এটা ঠাকুর। তো যে যে আমার ভিডিও দেখছে, যার যার মনস্কামনা আছে, যা মনস্কামনা আছে ঠাকুর সবার মনস্কামনা পূরণ করুক।
তো কামার বাড়ির ঠাকুর দেখার পর আমরা যাচ্ছি আর একটা বিখ্যাত ঠাকুর দেখতে, সেটা হলো কবিরাজ বাড়ির ঠাকুর। তো চলুন দেখাই, এখানে মেলা বসেছে। সাধনা মিটিল আশা পড়িল সকলে।